শুক্রবারের পাটনা বৈঠক প্রসঙ্গে শনিবার গণশক্তি এবং জাগো বাংলার প্রথম পেজে ফলাও করে একটি ছবি ছাপা হয়েছে। পূর্ণ দৈর্ঘ্যের সেই ছবি বৈদ্যুতিন মাধ্যমের দৌলতে শুক্রবার থেকেই দেখছে গোটা দেশ। যে ছবিতে লালু প্রসাদ যাদবের পাশে সপ্রতিভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ছবি ঘিরে শনিবারের বারবেলায় জোর চর্চা, গণশক্তির ছাপানো সে ছবিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেই বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে সিপিএম মুখপত্রের প্রথম পাতায় এই সম্পাদনা। এই ঘটনার উল্টোপিঠও আছে, যেখানে রাজ্যের শাসক দলের মুখপত্র জাগো বাংলায় পাটনা বৈঠকের একাধিক ছবির কোলাজ, কিন্তু একাধিক এই ছবির কোথাও নেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে পাটনার বৈঠকে উপস্থিত ছিলেন সীতারাম। মুখ্যমন্ত্রী নিজের মুখে শুক্রবার তাঁর নাম উচ্চারণ করেছেন। বঙ্গ রাজনীতির কারবারিরা বলছেন ইচ্ছাকৃত এই সম্পাদনা করেছে গণশক্তি এবং জাগো বাংলা, কারণ সিপিএম এবং তৃণমূল দুই দল জানে নিচুতলার কর্মীদের কাছে এই ঐক্য গ্রহণযোগ্য নয়। কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা প্রাচীন প্রবাদ আছে, বেঙ্গল লাইন আর দিল্লি লাইন আলাদা। অর্থাৎ আঞ্চলিক স্তরে দুই রাজনৈতিক দল যুযুধান হলেও জাতীয় ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে সেই দুজনের হাত ধরতে অসুবিধা নেই। আর বেঙ্গল লাইন এবং দিল্লির এই পৃথক লাইনকে ব্যঙ্গাত্মক সুরে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট, দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি। সুর চড়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও, তার খোঁচা বাম কংগ্রেস কর্মীদের বলবো ছবিটা বারবার দেখুন, তাদের সেই ছবিটা বারবার দেখতে বলবো, গণশক্তিকে চিঠি লিখতে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বাদ দেওয়া হলো কেন। সিপিএমের যারা কর্মী হোল টাইমার যারা আছেন, যারা বিপ্লব দীর্ঘজীবী হোক বলে চিৎকার করেন, তাদেরকে বলবো একটু চিঠিটা লিখুন গণশক্তিকে। গণশক্তির এই ছবি বিতর্ককে সুকৌশলে সমর্থন জানান সিপিএম এর তরুণ নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আদতে যখন যেমন তখন তেমন, কিন্তু এই বিতর্কে সঙ্গবদ্ধতার প্রসঙ্গকে খুঁচিয়ে দেন বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তৃণমূলকে আগে প্রমাণ করতে হবে তৃণমূল বিজেপির সাথে আছে কি নেই। তৃণমূল এখন নানান দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের প্রবলেম হচ্ছে তৃণমূল হচ্ছে জেজেটিটি, যখন যেমন তখন তেমন। মাত্র পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম, কারণ গণশক্তির প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই আর জাগো বাংলার প্রথম পাতায় সীতারাম ইয়েচুরির ছবি নেই, সঙ্গবদ্ধতার পরিচয় ওখানেই পাওয়া যাচ্ছে। রাজ্যের যুযুধান এই দুই শিবিরের মুখপত্রে ছাপা ছবি, বিতর্ক, রাজনৈতিক তরজা চলবে। কিন্তু পাটনার বৈঠকে জাতীয় ইস্যু, তাহলে বেঙ্গলের সঙ্গে যদি দিল্লি লাইন আলাদাই হয়, তাহলে গণশক্তি এবং জাগো বাংলার ছাপা ছবিতে কেন নেই মমতা এবং সীতারাম? জবাব চায় আমজনতা। ব্যুরো রিপোর্ট, কালকাচা নিউজ।